شرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العالمين. যারা প্রশ্ন করবেন বিশেষ করে প্রশ্নের আমি কিছু নিয়মিত আগে আমি বলে দেবো যে কি সিস্টেমে প্রশ্ন করবেন। তার কারণ হচ্ছে যে আমি বেশিরভাগ দেখেছি যে যখনই প্রশ্ন উত্তর পর্ব থাকে মানুষের মানে গ্যাঞ্জাল হয়, ঝামেলা হয়, এই জন্য আমি বিভিন্ন জায়গায় প্রশ্ন উত্তর যেখানে করেছি সিস্টেম বলে দিয়েছি, সেই সিস্টেম অনুযায়ী যারা প্রশ্ন করেছে আলহামদুলিল্লাহ কোনো জায়গায় এখন পর্যন্ত ঝামেলা হয়নি। সেজন্য আপনাদেরকে আমি কয়েকটা পদ্ধতি বলেছি কিভাবে আপনারা প্রশ্ন করবেন। প্রথম কথা হচ্ছে যে ব্যক্তি প্রশ্ন করবেন নিজের নাম এবং পেশা বলবেন, ভালোভাবে শুনে নিয়মের বাইরে একটাও প্রশ্ন নেওয়া হবে না। যিনি প্রশ্ন করবেন তিনি নিজের নাম এবং পেশা বলবেন, এক নম্বর। দুই নম্বর হচ্ছে বিষয়ের উপরে প্রশ্ন করতে হবে, বিষয়ের বাইরে প্রশ্ন গ্রহণযোগ্য হবে না। তিন নম্বর পয়েন্ট, একজন ব্যক্তি একটাই প্রশ্ন করবেন তারপর অন্যকে সুযোগ দেবেন, কারণ অনেক প্রশ্ন করার আছে। একজন ব্যক্তি যদি একটাই প্রশ্ন করেন তাহলে আমরা অনেকে সুযোগ দিতে পারবো না, যদিও আমরা একটা করেও অনেকে সুযোগ দিতে পারবো না। একটা একজন ব্যক্তি একটাই প্রশ্ন করবেন তারপরে দ্বিতীয় ব্যক্তিকে সুযোগ দিবেন, অন্য কোনো যদি কেউ না থাকে তখন আপনি করতে পারেন। চার নম্বর পয়েন্ট, প্রশ্ন করবেন সংক্ষেপে, অর্থাৎ সেটা ভূমিকা করবেন না যে আমি গেলাম ওই করলাম এই করলাম দিয়ে এরকম প্রশ্ন করবেন, শুধুমাত্র যেটা প্রশ্ন সেটা আপনি মানে প্রশ্ন করবেন। আপনি প্রশ্ন করবেন জানা এবং বোঝার জন্য, মানুষকে জানানোর জন্য। আপনি এটা এইভাবে এই জন্য করবেন না যে বক্তা আমার প্রশ্নের উত্তর দিতে পারছে কিনা, এরকম প্রশ্ন করবেন না, এরকম উদ্দেশ্য নিয়ে প্রশ্ন করবেন না যে আমি বক্তাকে ঠেকাবো বা বক্তা আমার প্রশ্নের উত্তর দিতে পারছে কিনা, এইভাবে প্রশ্ন করবেন। আমরা তো প্রশ্নের মানে বিষয়ের বাইরে প্রশ্নই নেব না। ছয় নম্বর পয়েন্ট হচ্ছে আপনারা এটা ভাববেন না যে আমরা সব প্রশ্নের উত্তরই পাবো, কারণ 10 লাখ হাদিসের হাফেজ ইমাম আহমদ হাম্বাল, 10 লাখ হাদিসের হাফেজ ইমাম আহমদ হাম্বাল তিনি অনেক প্রশ্নের উত্তরে বলতেন আমি জানি না, আমি জানি না, আমি জানি না। তাহলে 10 লাখ হাদিসের হাফেজ ইমাম আহমদ হাম্বাল যদি বলে আমি জানি না, তাহলে আমার মতো অযোগ্য ব্যক্তি যিনি ইমাম আহমদ হাম্বালের বা জুতোর ফিতার খোলার যোগ্যতা রাখি না, সে আপনাদের সব প্রশ্নের উত্তর দিতে পারবে, এটা কখনোই সম্ভব না। সুতরাং এটা মনে ভাববেন না যে আমরা সব প্রশ্নের উত্তর পাবো, তবে যতটুকু জানা থাকবে ক্লিয়ার ভাবে ইনশাআল্লাহ ততটুকু বলার চেষ্টা করবো, আর যদি না জানা থাকে তাহলে বলো ঠিক আছে ইনশাআল্লাহ বিষয়টা জানার চেষ্টা করছি। যেহেতু প্রশ্ন উত্তর পড়বে পাবলিকের যা উপকার হয় আলহামদুলিল্লাহ আমার বেশি উপকার হয়, কারণ এমন কিছু প্রশ্ন আছে যেগুলো আমার জানা নেই, গবেষণাই করিনি, ভাবিনি, প্রশ্ন আসলো তারপরে ভাবলাম, গবেষণা করলাম, ওলামার সাথে আলোচনা করলাম, তারপরে বিষয়টা ক্লিয়ার করলাম, তাহলে সবচেয়ে বেশি লাভ হয় আমার জন্য। সেই জন্য আপনারা প্রশ্ন করুন, প্রশ্ন উত্তর পড়াটা আমার মানে পছন্দনীয়, সেই জন্য আপনারা প্রশ্ন করুন। তবে যে নিয়ম করে দেওয়া হলো সেই নিয়ম ভিত্তিক আপনারা প্রশ্ন করবেন, মৌখিকভাবে প্রশ্ন করে মাইক্রোফোনে, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। মহিলাদের পক্ষ থেকে যদি কেউ প্রশ্ন করে হয়তো তারা মাইক্রোফোনে সরাসরি করতে পারে অথবা তারা চিঠি লিখে পাঠাতে পারে, মহিলাদের পক্ষ থেকে পুরুষরা সরাসরি প্রশ্ন করবে। মেয়েদের পক্ষ থেকে একটি প্রশ্ন আছে, সেটি হল স্বামী মারা যাওয়ার পরে স্ত্রী ইজ্জত পালনের পর সে কোন গহনা পরতে পারবে না, পরতে পারবে শুধু নাক মাসি পাবে না, এই ব্যাপারে একটু। ভাই আমি আগে বলেছি যে প্রশ্ন হবে বিষয়ের মধ্যে, বিষয়ের বাইরে আজকের দিনে প্রশ্ন গ্রহণ করা সম্ভব নয়। অন্যদিন প্রোগ্রাম করে ইনশাআল্লাহ উন্মুক্ত প্রশ্ন উত্তর করবো, যে কোনো বিষয়ে প্রশ্ন করতে পারে, কিন্তু যেহেতু সময় কম, ঠান্ডার দিন, এটা ছিল না উদ্দেশ্য, তারপরে হয়ে গেল রাত্রি পর্যন্ত, এই জন্য বিষয়ের মধ্যে কিন্তু প্রশ্ন করা হয়। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ছটা বলে ছটা একটা আগে বলে আচ্ছা, ছটা বিষয় আমি উল্লেখ করবো। এক নম্বর হচ্ছে মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর সম্মিলিতভাবে দোয়া করা যাবে কিনা। দুই নম্বর হচ্ছে মায়েকে মৃত্যু ব্যক্তির সংবাদ ঘোষণা করা যাবে কিনা। তিন নম্বর বিষয় খেজুরের কাঁচা পাতা পাটি এবং খেজুরের ডাল কবরে দেওয়া যাবে কিনা। চার নম্বর বিষয় হচ্ছে কবরে মাটি পূর্ণ হয়ে যাওয়ার পর সেই মাটি তুলে ফেলে আবার সেই মাটি দেওয়া যাবে কিনা। পাঁচ নম্বর বিষয় হচ্ছে খাটু খাটুলির চাদরের উপর যে আরবি লেখা সেই চাদর ব্যবহার করা যায় আছে কিনা। ছয় নম্বর হচ্ছে মাটি দেওয়ার সময় কোনো দোয়া পড়তে হবে কিনা। আমি আবার আপনাকে প্রশ্ন করছি, আপনি তো এই উত্তরগুলো বলেই দিলেন, তাহলে এখানে আর কোনো প্রশ্ন থাকতেই পারে না। বিষয় ভাই যা বললেন যে আপনি, আমি সব উত্তর বলেছি ভাই,
সেটা তোমরা হারাম বলে মানো না
মাধ্যমে চলছে। আলেমরা যেটা বলে আমরা সেটাই মানি, আমাদের ধর্মগ্রন্থে কি আছে তা আমরা যাচাই বাছাই করি না। এই পরিপ্রেক্ষিতে মহান নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন তিনটা ইবাদত হোক, এটা হচ্ছে তাদের দাসত্ব করা। কাজেই আমরা যদি দলিল না জেনে এই অমুক মাদানি বলছে বা অমুক আমলে বলছে বা অমুক জোর বলছে এর উপরে ভিত্তি করে যদি কোনো আমল করেন তাহলে সেটা শিখ হয়ে যাবে, এই ধরনের আমল আমরা অবদান করবো না। তৃতীয় আমার হচ্ছে আমার মন চাইছে না আমি করবো এইরকম ভাবে কোনো কাজ আমরা যেন না করি। এই বিস্তারিত তথ্য দিতে গেলে অনেক সময় দরকার, আমি সেই সময় আপনাদের কাছে নিয়েছিলাম। এখানে যে সমস্ত প্রশ্নগুলো আলোচনা হয়েছে আমাদের তিনজন বক্তা ছিলেন, তিনজন বক্তা আলোচনা করেছেন, প্রত্যেকটা আলোচনায় আমি সহমত পোষণ করছি, প্রত্যেকটা আলোচনাতে আমি সহমত পোষণ করছি। তারা পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে আলোচনা করেছেন, আমি তার কিছু নোট করেছিলাম এবং আমি সংশোধন করেছিলাম। Thank you.